আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ অরিজিনাল অনুস্থা পাইলেও আপনারা ইটালিতে আসতে পারবেন না ভিসা পাবেন না রিজেক্ট হয়ে যেতে পারে অনেক সমস্যার সমাধান মানে সম্মুখীন হইতে পারেন তো এরকম বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আর ইটালিতে এই সপ্তাহে মোটামুটি অনেক জায়গা থেকে নুলস্তা উঠছে মানে ইটালির বিভিন্ন শহরে ছোট ছোট শহরে তো সেটার একটা আপডেট দিব ইটালির অরিজিনাল নুলস্তা পাইলেও আপনি কিন্তু ইটালিতে আসতে পারবেন না কথাটা সত্যি কারণ হলো অরিজিনাল নুলস্তা উঠছে এখনো কমিউনিকেশন আসে নাই যখন নুলস্তা উঠছে সাথে সাথে বাংলাদেশে আপনারা পাঠাইছে বা এইখান থেকেই যেভাবে হোক ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেগে চেষ্টা করছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মনে করেন বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টগুলো কন্ট্রোল করে কন্ট্রোলের প্রথমে যখন আপনারা নলস্তা দিছে তখন কিন্তু ইটালিয়ান সরকার আপনি নলস্তাদের রিজেক্ট বা রেবোকারে করে নাই দেখা গেল পূর্ণ দিন এক মাস পরে করছে কিন্তু ওই দিক দিয়ে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন তখন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ঠিকই দেয়া দিছে তারা দেখছে আপনার হ্যাঁ অনলাইন আছে পরবর্তীতে আপনি যখন গ্লোবালে জমা দিলেন তারপরে কেন দিল না এই পাশ থেকে পনেরো দিন এক মাস পরে রিজেক্ট করছে নালে হলে করছে কোনো কাগজের জন্য বা কমিউনিকেশনের জন্য বা কোনো কিছু তাদের ভালো মন হয়েছে এর জন্য তো আপনি এই রিজেক্টের কারণে আপনি ওই পাশে ভিসা পাইবেন না কারণ প্রথমে যা বিএপএস গ্লোবাল বা বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসি যখন কন্ট্রোল করছে তখন দেখছিল যে আপনার নোলস্তাটা অরিজিনাল এবং ইটালি থেকে ইস্যু করছে পরবর্তীতে তারা যখন কন্ট্রোল করছে তখন দেখে যে এগুলা রিজেক্ট তখনই তো বিছা দিবে না তাই ইটালি থেকে এই মুহূর্তে যাদের নোলস্তা উঠতেছে তারা একবার কনফার্ম হইয়া মানে আপনারা আগে কমিউনিকেশন দেখবেন যে কমিউনিকেশন কি আছে স্টেপ মাইসি লেখা আছে কি না স্টেপ মাইসি লেখা থাকার পরেও কিন্তু রিজেক্ট হইতে পরের পারেন সেইটা বিষয় এবং মালিকের মানে সব তারপরে দিকারে সিওনে মালিক দিকারে সিওনে সব কিছু দেওয়ার পরেও আপনি টাকা পয়সা লেনদেন এমনভাবে করবেন যাতে মায়ের খাইলে আপনি ওই টাকাটা তুলতে পারেন কারণ এই মুহূর্তে ম্যাক্সিমাম অরিজিনাল নূলস্তাও ঢাকা থেকে রিজেক্ট করে দিতেছে মালিকের মালিকের সাথে সাথে যোগাযোগ কমিউনিকেশন তারা যোগাযোগ করতে পারে নাই বিভিন্ন ইস্যু দেখে নূলস্তা করে আর এই সপ্তাহে অনেক জায়গা থেকে নূলস্তা উঠছে অরিজিনালি নূলস্তা উঠছে ভালো নূলস্তা উঠছে সেই রেগুলার মধ্যে উঠছে বেরেশিয়া থেকে উঠছে এগ্রিকালচার লাতিনা থেকে এগ্রিকালচার মানতোবা থেকে স্পন্সার বেরোনা থেকে এগ্রিকালচার বেনেজিয়া থেকে থেকে স্পন্সার পেরুজিয়া শহর থেকে এগ্রিকালচার আর নোভেরা শহর থেকে এই স্পন্সার কাগজ পাইছে আমার ইয়ে ছবিও পাঠাইছে নোলসাও পাঠাইছে এবং জানাইছে কিন্তু আমি সবারই সাজেস্ট করছি যে অন্ততপক্ষে নোলস্তা উঠার পনেরো দিন থেকে এক মাস নিশ্চিতভাবে অপেক্ষা করেন কারণ হলো ইটালিয়ান সরকার কোনো কমিউনিকেশন পাঠায় না কারণ অনেকেরই নলস্থা ওঠার পরে এরকম বাদ হয়ে গেছে ম্যাক্সিমামই দু হাজার চব্বিশ সালে আর যেগুলো বললাম সবই দু হাজার চব্বিশ সালে আবেদনের নুলস্তা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম